রোড সাইড কিচেনে যে কি ট্রয়ে ভর্তি খাবার আমি একাই খেয়ে ফেললাম, ভাইরে ভাই কেউ আর আমাদেরকে দাওয়াত দিবে না, এত খাবার খেয়েছি আমরা। তো আজকে কোথায় গেলাম, কি করলাম, কি কি খেলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তিন বোন মিলে চলে যাচ্ছি রোড সাইড কিচেনে, আর এটা হচ্ছে মিরপুর একে। তো ফার্স্ট টাইম আমি মিরপুর যাচ্ছি। মিরপুর যাওয়ার আমার অনেক কিছু ছিল, কারণ মিরপুরে অনেক ধরনের শপ আছে, হোপ মার্কেট আছে, কখনো যাওয়া হয় নাই। তো আজকে যেহেতু যাচ্ছি তো একটু ঘুরে টুরে আসবো আর কি। আর অনেক বেশি ভালো লাগতেছে, আমরা তিন বোন একসাথে হলে অনেক মজা লাগে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আজকে গানটা প্লে করছে হচ্ছে যে ড্রাইভার ছিল উবারওয়ালা মামা, সে নিজে। তো আমাদের পছন্দের গান হয়নি, কিছু গান পছন্দ ছিল, কিছু গান হয়নি, কারণ হচ্ছে ব্লুটুথ দিয়ে গান প্লে করা যাচ্ছিল না। তারপরে তো আমরা একটি স্টোরি নিলাম, তো মুসু ফোনে কথা বলতেছিল আর বলতেছে আমার মজা লাগতেছে না, বোরিং ফিল করতেছিল। তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম রোড সাইড কিচেন, এটা হচ্ছে মিরপুর একে, তো ঈদগাহ মাঠের অপোজিটে। তো আমি একটু সুন্দর করে লোকেশনটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে আমি চলে গেলাম তাদের কিচেনে। এই তো এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট, এটা মানে উপর আর নিচ দুইভাবে করা আর কি, রুফটপ আর হচ্ছে নিচের সাইডটা। উপর থেকে নিচের ভিউটা দেখতে অনেক বেশি জোস লাগে, আর পাশে একদম গাড়ি যাচ্ছে, সব কিছু একদম মানে খোলামেলা। যারা এরকম টাইপের রেস্টুরেন্ট চাও তাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আমরা ফার্স্টে অর্ডারটা কনফার্ম করে দিয়ে এখন হচ্ছে একটু ছবি তুলতেছি, পিকচার তুলতেছি, ভিডিও করতেছি, স্ন্যাপ নিচ্ছি, কারণ এখানে প্লেসটা এত সুন্দর, যে ছবি তুলবা সেটাই সুন্দর আসতেছিল। আর প্রচুর রোদ ছিল যেহেতু রুফটপে ছিল, তো আমি দেখতে পাচ্ছিলাম না আমাকে কেমন দেখা যাচ্ছিল, পরে দেখেছি আর কি। তো এইদিকে হচ্ছে আমাদের খাবারগুলো চলে আসছে, দেখো এখানে ট্রে ভর্তি খাবার, রামেন, প্লাটার সব কিছু আছে। তো বিস্তারিত জানতে তাদের পেজে নক দিতে পারো কোনটার প্রাইস কত। এখানে হচ্ছে আরেকটা প্লাটার আছে, এগুলো সব হচ্ছে তোমার তোমরা মিলে মিলে চারজন তিনজনের সুন্দর করে প্লাটার আছে। তো আমরা তিনজন মিলেই সব চারজনের খাবার খেয়ে ফেলছি। তো খাবারগুলো আসার পর এখন এক এক করে আমরা সবাই মিলে ট্রাই করতেছি, যেহেতু খাবার আমরা সবাই ফুডি, তো খাবারের উপরে হুমড়ে পড়েছি আর কি। তো আমি রামেনটা ট্রাই করতেছি ফার্স্টে, কারণ হচ্ছে রামেনের মানে গরম গরম থাকতে না রামেনটা একটু মজা লাগে, হালকা গরম থাকতে, বেশি গরম আবার খাওয়া যায় না, আবার ঠান্ডা হলেও রামেন খুব একটা মজা লাগে না। তো এই তো রামেনের ভিতরে কর্ন ছিল, চিকেন ছিল, মাশরুম ছিল, সব কিছু মিলিয়ে রামেনটা অনেক মজার ছিল। তো তোমরা চাইলে এই রামেনটা অর্ডার করতে পারো, আমার কাছে অনেক ভালো লাগছে। এখন আমি ওদের প্লাটারটা ট্রাই করব। এর আগে হচ্ছে যে প্লাটারে মোমো ছিল একটা মার্জি ট্রাই করছে, মুসু আমাকে বলতেছে আপু চলে এটা তুই আর আমি মিলে হাফ করে খাই, বোন তো বোন বোনদের প্রতি একটা আলাদা রকমের মায়া থাকে। মোমোটা সত্যি অনেক মজা ছিল, একদম মুখটা ভরে গিয়েছিল, একটা মোমো দুইজন খেলাম যে তারপরে মনে হয়নি যেন আমরা কম খেয়েছি, এত মজা ছিল মোমোটা, ভিতরে স্টাফিং অনেক ছিল। তো এখন আমি ওদের প্লাটারগুলো ট্রাই করব, একদম সব কিছু দিয়ে, তারপর হচ্ছে এখন মুখে দিচ্ছি একটু কলস্লো, তারপর হচ্ছে একটু চিকেন কারি, তাদের যেই কারিটা আছে চাইনিজ কারিটা সেটা দিয়ে সব কিছু মিলিয়ে খেলাম, অনেক ভালো লাগতেছে। এখন হচ্ছে স্প্রিং রোল যেটা এটা ট্রাই করবো, এটা ট্রাস্ট মি অনেক মজা ছিল, এটা ক্রিস্পি ছিল, ভিতরে হালকা ভেজিটেবলস ছিল, আমার কাছে ভালো লাগতেছে। এখন আমি হচ্ছে ওদের যেই ফ্রাইড রাইসের সাথে যে চিকেন কারিটা দেয় ওইটাও নিব, একটু ডিম নিব, সাথে হচ্ছে একটু কলস্লো নিব, তারপর হচ্ছে একটু ভেজিটেবলস নিব, এগুলো মিলিয়ে খেয়ে ট্রাই করতেছি, দেখতেছি কোনটা কেমন লাগতেছে। আমার কাছে ওদের খাবার অনেক ভালো লাগছে, বিশেষ করে চিকেন কারিটা অনেক মজা ছিল, এটা দিয়ে তোমরা অনায়াসে ফ্রাইড রাইস একদম শেষ করে ফেলতে পারবা। আর ওদের রাইসের পরিমাণও ভালো ছিল, অনেক জায়গায় দেখা যাবে যে রাইস এত কম পরিমাণ দেয় কিন্তু এখানে রাইসের পরিমাণ ভালো ছিল। এখন এই ট্রেটা আমি ট্রাই করব, ট্রের যে এই রাইসটা আছে এই রাইসটা অনেক মজা ছিল, আমার কাছে এই রাইসটা বিশেষ করে বেশি ভালো লাগছে। যদি তোমাদেরকে আমি অপশন দিই তোমরা কোনটা অর্ডার করবো, তাহলে এই ট্রেটা তোমরা কিন্তু অর্ডার করতে পারো। এটার সাথে তোমরা দুই রকমের রাইস পাবা, একটা ফুল চিকেন পাবা, এরকম দুই একটা কারি পাবা, সাথে কলসলো পাবা, আর সাথে হচ্ছে চাইনিজ ভেজিটেবলস পাবা। তো আমি এখন রাইসটা দিয়ে একটু কলসলো দিয়ে খাওয়ার পর এখন আমি চিকেনটা ট্রাই করতেছি। চিকেনটা তান্দুরির সাথে আচারি মিক্স ছিল, অনেক মজা লাগতেছিল খেতে, যারা এই ধরনের ফ্লেভার পছন্দ করো তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর অনেক জুসি ছিল চিকেনটা, এটা সব থেকে বড় ব্যাপার। এখন কারিটা দিয়ে ট্রাই করব, দেখো কারিটা কত ইয়াম্মি, একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল কারিটা, আর রাইসের সাথে কিন্তু এই ধরনের কারি দিয়ে খেতে ভালো লাগতেছে। তবে আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি দুই রকমের রাইস দিয়েই কারিটা খাবো আর কি। তো ফার্স্টে আমি কারি দিয়ে রাইস খেলাম, এখন হচ্ছে ভেজিটেবলস দিয়ে তারপর হচ্ছে রাইসটা খাবো। ভেজিটেবলসটা একটু কম টেস্ট কারির তুলনায়, তবে মজা ছিল আর কি, একদম যে
মুখে দেওয়ার মতো না, এরকম না, খাবারের তাদের কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু আমার কাছে ভালো লাগছে, অনেক মজা ছিল। ভেজিটেবলসটা থেকে আমার কাছে কারিটা বেশি ভালো লাগছে। তো এখন আমি এই সেকেন্ড রাইসটা দিয়ে একটু প্রথমে ভেজিটেবলস দিয়ে খাবো, তারপর হচ্ছে কারি দিয়ে খাবো। আমার কাছে ফ্রাইড রাইস থেকে মাসালা রাইসটা দিয়ে সবকিছু খেতে বেশি ভালো লাগছে। এখন আমরা এই প্ল্যাটারগুলো ট্রাই করবো। এটার ভিতরে তোমার কলসলো ছিল, অন্থন, তারপর স্যুপ ছিল, সাথে চিকেন ফ্রাই ছিল, আর উপরে হচ্ছে সসেস ছিল, আর সাথে হচ্ছে তোমার এরকম সালাদ দিয়ে সাজানো ছিল। তো আমি ফার্স্টে হচ্ছে স্যুপটা খেলাম, আসলে পেটে আর জায়গা নেই, স্যুপটা অনেক মজার ছিল, তারপর হচ্ছে সসেসটা আমার ভালো লাগে, আর ওদের চিকেন ফ্রাইটা অনেক মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু কোকা কোলা খাচ্ছি, আর উপর থেকে দাঁড়িয়ে না এই ভিউটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে, আমার কাছে অনেক ভালো লাগছে। যদিও রোদ ছিল কিন্তু ভিউটার জন্য অনেক এনজয় করেছি। এখন একটু স্ন্যাপ নিলাম আর কি, তারপর কিছু পিকচার তুলবো আমরা সবাই মিলে। তো এখানে এক এক করে বসে পড়লাম, আমরা যেহেতু তিনজন তো দেখা যায় একবার আমি বসি, তো ওটা সুন্দর হওয়ার পর আবার ও বলে চল 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 আমিও বসে করব, আবার ওরটা সুন্দর হওয়ার পর বলি না ওরটা বেশি সুন্দর হয়েছে, এখন আমারটা, এরকম করতে করতে দেখা যায় যে আমাদের কখন সময় চলে যায়। তো যাই হোক, আমাদের স্ন্যাপ ন্যাপ নেওয়া শেষ, খাওয়া শেষ, বাকি খাবার সব প্যাকেজিং করা শেষ, এখন হচ্ছে আমরা নিচের দিকে চলে আসলাম, কারণ এখানে হচ্ছে যখন আমরা ঢুকেছি তখন অনেক মানুষ ছিল, তো আমরা একটু ভিডিও করতে পারি নাই, তো এই কারণে আর কি এখন একটু আমরা ভিডিও করে নিচ্ছিলাম। আর ওদের কিন্তু নিচেও একটা প্লেস আছে, ওইখানেও হচ্ছে নামার সময় তোমাদেরকে দেখাবো আর কি। তো এখানে এই সিঁড়িটার এখানে ভিডিও করতে অনেক সুন্দর লাগতেছিল, কারণ হচ্ছে দেখতেছি যে আমার আজকে যে কালার আমি ড্রেস পরছি হোয়াইট, যেটা করতেছি সেটাই সুন্দর আসতেছে, আসলে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশনটা অনেক সুন্দর হয়। তো এই আর কি, এখন রোদটা অনেকটা কমে আসছে, এই জন্য ব্রাইটটাও কমে আসতেছে। তো আমাদের খাবারগুলো নিয়ে এখন হচ্ছে আমরা টাটা বাই বাই করে সামনের দিকে চলে যাব। সামনে কিন্তু আরেকটা টুইস্ট আছে, এখানে অনেক সুন্দর একটা মিরর আছে, যারা আমার মতো হচ্ছে একদম ছবি তুলতে পছন্দ করো, স্ন্যাপ নিতে পছন্দ করো, তারা এখানে দাঁড়িয়ে কিন্তু পিকচার তুলতে পারো সুন্দর করে। তারপর এই যে নিচের এই সাইডটা, নিচেও কিন্তু তাদের এরকম বসার স্পেস আছে। তো এই আর কি, আমরা এখন বের হয়ে গেলাম, উবার কল করে এখন বাসার দিকে চলে যাচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে, সবাই ভিডিও শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাপি নিউ ইয়ার।